হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার কুড়ি সালের নতুন নিযুক্তি কিছু প্রধানমন্ত্রীর নাম সম্পর্কে বন্ধুরা তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে যে বর্তমানে অমুক দেশের প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন খুব গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করবো যেগুলি দু হাজার কুড়ি সালে নিযুক্ত হয়েছে বা দু হাজার কুড়ি সালে কোনো না কোনো বিষয় চর্চিত তাই বলছি বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো খুব গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আজকে দেখে নেব দু হাজার কুড়ি সালে নিযুক্ত নতুন প্রধানমন্ত্রীদের নাম তা বন্ধুরা প্রথম প্রশ্ন রেখেছি জাপানের নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী আমরা সবাই জানি জাপানের আগে প্রধানমন্ত্রী কে ছিলেন না সিনজো অ্যাবে সিনজো অ্যাবে তিনি ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি অবসর গ্রহণ করেছেন তার স্থানে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জোশি হিদে সুগা বন্ধুরা আমরা তোমাদের সুবিধার জন্য পাশে ইংরাজিতেও লেখা আছে তোমরা দেখে নিতে পারো জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন জোশি হিদে সুগা বন্ধুরা আমরা তার সাথে দেখো পাশে আমরা জাপানের সম্পর্কে আলোচনা করেছি তা জাপান জাপানের রাজধানী কোথায় টোকিওতে জাপানের মুদ্রা কুই না জাপানের মুদ্রা হলো ইয়েন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় জাপানের সংসদের নাম কী জাপানের সংসদের নাম হলো ডায়েট তোমরা অবশ্যই মাথায় রেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব আশা করবো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে চলো বন্ধুরা পরবর্তী দেশ হলো আইসল্যান্ড আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত রয়েছেন গুড জোহানসন গুড জোহানসন বর্তমানে আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত রয়েছেন তা আইসল্যান্ড আইসল্যান্ডের রাজধানী কোথায় না রেকাভিক এবং আইসল্যান্ডের মুদ্রা হলো ক্রোনা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন দু সালে নিযুক্ত হয়েছেন আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন তার সাথে আমরা দেখে নিই আয়ারল্যান্ড সম্পর্কে আয়ারল্যান্ডের রাজধানী হলো ডাবলিনে এবং মুদ্রা হলো ইউরো বন্ধুরা আমরা পাশে দেখো আয়ারল্যান্ডের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্ন দেখব ইজরায়েল ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন না বেঞ্জামিন নেতানেহু বেঞ্জামিন নেতানেহু বর্তমানে ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে রয়েছেন ইজরায়েলের রাজধানী কোথায় জেরুজ এবং ইসরায়েলের মুদ্রা হলো সেকেল চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আলোচনা করছি টিউনিশিয়া টিউনিশিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন হিচেম মিচিচি হিচেম মিচিচি টিউনিশিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে রয়েছেন বন্ধুরা এখানে আলোচনা করি এর প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন খুব নাম করা তার নাম হলো কি ইলিয়াস ফাঁক ফাঁক টিউনিশার প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ইলিয়াস ফাঁক ফাঁক এবং তার স্থানে নতুন প্রধানমন্ত্রী হলেন হিচেম মিচিচি তা টিউনিশার রাজধানী কোথায় টিউনিস এবং এখানে মুদ্রা হলো দিনার ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আলোচনা করি লেবানন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বছরের সমস্ত পরীক্ষার জন্য লেবাননের নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন মুস্তাফা আদিব। মুস্তাফা আদিব বর্তমানে লেবাননের নতুন প্রধানমন্ত্রী লেবানন খুব গুরুত্বপূর্ণ টপিক সমস্ত পরীক্ষার জন্য কারণ সম্প্রতি লেবাননের রাজধানী বেইরুটে একটি বিস্ফোরণের জন্য লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী কে ছিলেন হাসান দিয়াব তিনি পদত্যাগ করেন এবং সেই স্থানে নতুন প্রধানমন্ত্রী যুক্ত হন তিনি হলেন মুস্তাফা আদিব তোমরা অবশ্যই মাথায় রেখো লেবাননের মুদ্রা কি লেবাননি পাউন্ড চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে ইরাক ইরাকের নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন মুস্তাফা আল কাদিম ইরাকের নতুন প্রধানমন্ত্রী হলেন মুস্তাফা আল কাদিম ইরাকের রাজধানী কোথায় না বাগদাদে এবং ইরাকের মুদ্রা কি ইরাকি দিনার ঠিক আছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখেনি পরবর্তী প্রশ্ন হল স্লোভেনিয়া স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন ডেনিস সিমগাল ডেনিস সিমঘাল স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে রয়েছেন বন্ধুরা এবার দেখো স্লোভেনিয়ার রাজধানী কোথায় এল জানা স্লোভেনিয়ার রাজধানী এল জুবল জানা এবং এখানে মুদ্রা কি প্রচলিত না ইউরো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ হতে দেখো আমরা এখানে সমস্ত গুরুত্বপূর্ণ দেশের প্রধানমন্ত্রীর নামগুলি আলোচনা করছি মালয়েশিয়া মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন জনের জনসা জনের জনসা তিনি বর্তমানে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে রয়েছেন মালয়েশিয়ার রাজধানী কোথায় কুয়েলা লামপুর এবং মালয়েশিয়ার মুদ্রা হলো রিঙ্গিত ঠিক আছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা আর দেখে নিই পরবর্তী প্রশ্ন আফগানিস্তানের নতুন রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হয়েছেন আফগানিস্তানের নতুন রাষ্ট্রপতি হলেন আশরাফ গানি আশরাফ গানি হলো আফগানিস্তানের নতুন রাষ্ট্রপতি বর্তমানে রাজধানী কোথায় কাবুলে এবং আফগানিস্তানের মুদ্রা কি আফগান তোমরা অবশ্যই মাথায় রেখো চলো বন্ধুরা পরবর্তী দেশ আমরা দেখে নিই পরবর্তী দেশ আলোচনা করব ত্রিনি দাদ এবং টোবাগো ত্রিনিদাদ এবং টোবাগোয়ের নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন কিথ রোলে কিথ রোলে তিনদার এবং টুবাগোর নতুন প্রধানমন্ত্রী রাজধানী কোথায় এর রাজধানী হলো পোর্ট অফ স্পেন এবং এখানে মুদ্রা হল ডলার ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই মাথায় রেখো পরবর্তী প্রশ্ন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন মহিন্দা রাজপক্সা মহিন্দা রাজপক্সা এবং শ্রীলঙ্কার রাজধানী কোথায় না কলম্বো বন্ধুরা এছাড়া শ্রীলঙ্কার আরেকটি রাজধানী আছে কি না শ্রী জয়বর্ধনাপুর কোট্টে এবং এছাড়া কলম্বো আর শ্রীলঙ্কার মুদ্রা কি না রুপিয়া চলো বন্ধুরা পরবর্তী দেখে নিই গুয়ানা গুয়ানা নতুন প্রধানমন্ত্রীকে না মার্ক ফিলিপস এবং গুয়েনার রাজধানী কোথায় জর্জ টাউন এবং গুয়েনার মুদ্রা হলো ডলার ঠিক আছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নিই পরবর্তী প্রশ্ন হল আইভরি কোস্ট আইভরি কোস্টের নতুন প্রধানমন্ত্রীকে হামিদ বাকাজোকো হামিদ বাকাজোকো আইভরি কোস্টের নতুন প্রধানমন্ত্রী পদে রয়েছেন আইভরি কোস্টের রাজধানী কোথায় ইয়ামু শোক্রো ইয়ামু শোক্রো এবং মুদ্রা হলো ফ্রাঙ্ক চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আলোচনা করিনি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও সুরিনামে সুরিনামের নতুন রাষ্ট্রপতিকে চান সন্তকনি চান সন্তকনি সুরিনামে নতুন রাষ্ট্রপতি পদে রয়েছেন এর রাজধানী কোথায় প্যারা মারিব সুরিনামের রাজধানী প্যারা মারিব এবং মুদ্রা হল ডলার চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পোল্যান্ড পোল্যান্ডের নতুন রাষ্ট্রপতি পদে কে রয়েছেন বন্ধুরা অন্দ্রেজ ডিউডা অন্দ্রেজ ডিউডা পোল্যান্ডের নতুন রাষ্ট্রপতি পোল্যান্ডের রাজধানী কোথায় না ওয়ারসে আর মুদ্রা কি জুলেটি বন্ধুরা দু হাজার কুড়ি সালে নিযুক্ত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম আলোচনা করছি তোমাদের যেগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে পেরু পেরুর নতুন প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন ওয়াল্টার মার্টোস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেরুর নতুন প্রধানমন্ত্রী হলেন ওয়াল্টার মার্টোস পেরুর রাজধানী কোথায় লিমাতে এবং পেরুর মুদ্রা হলো শোল চলো বন্ধুরা এবার দেখব মারিটোনিয়া বা তানিয়া বন্ধুরা মৌরিতানিয়ার নতুন প্রধানমন্ত্রী কে রয়েছেন মোহাম্মদ আল বিলাল মারিটোনিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বিলাল রাজধানী কোথায় না নোয়াকচ এবং মুদ্রা হল ওগুইয়া ঠিক আছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই বেলারুস বেলারুসের নতুন রাষ্ট্রপতি পদে কে রয়েছেন আলেকজান্ডার লুকাসেনকো বেলারুসের নতুন রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাসেনকো বেলারুসের রাজধানী কোথায় মিনস্ক এবং মুদ্রা হলো রুবেল বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো যদি বুঝতে না পারো আশা করি আরেকবার ভিডিওটা দেখো ঠিক বুঝতে পারবে আর এই ভিডিওটা পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রামেতে যুক্ত হয়ে থাকো সিঙ্গাপুর সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী পদে গিয়ে যুক্ত হলেন লি হোসিয়েন লং লি হোসিয়েন লং সিঙ্গাপুরের রাজধানী কোথায় সিঙ্গাপুর মুদ্রা হলো ডলার চলো বন্ধুরা পরবর্তী দেখি ফ্রান্সের ফ্রান্সের রাজধানী কোথায় সরি বন্ধুরা ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন জিন ক্যাস্টেক ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক ফ্রান্সের রাজধানী প্যারিস এবং ফ্রান্সের মুদ্রা হল ইউরো। চলো বন্ধুরা রাশিয়া বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ তার কারণ রাশিয়া সম্প্রতি দাবি করেছিল যে তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে তাই রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্চিত টপিক কারেন্ট অ্যাফেয়ার্সে খুব গুরুত্বপূর্ণ টপিক রাশিয়ার নতুন রাষ্ট্রপতি পদে কে রয়েছেন ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার নতুন রাষ্ট্রপতি বন্ধুরা রাশিয়ার রাজধানী কে তাই রাশিয়ার রাজধানী হলো মস্কোতে এবং রাশিয়ার মুদ্রা কি রুবেল চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন কাতার কাতারের নতুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ খালিদ আব্দুল আজিজ অলসনি খুব বড় নাম বন্ধুরা তোমরা শেখ খালিদ আব্দুল আজিজ অলসনি নামটা অবশ্যই মাথায় রেখো কাতারের নতুন প্রধানমন্ত্রী পদে রয়েছেন কাতারের রাজধানী কোথায় দোহা এবং কাতারের মুদ্রা হলো রিয়াল বন্ধুরা আমরা এভাবে গুরুত্বপূর্ণ দু হাজার কুড়ি সালে নিযুক্ত হয়েছে এমন বা দু হাজার কুড়ি সালে খুব চর্চিত একটি গুরুত্বপূর্ণ নামদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদে কারা নিযুক্ত রয়েছে তারা আলোচনা করলাম ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সমস্ত ভিডিওর জন্য বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ